কোন হুজুর দেখে নামাজ হবে না কোন পীর দেখে নামাজ হবে না নামাজের জন্য দেখতে হবে রাহমাতাল লিল আমিন আপনি জানলেন না কেন এত কিছু জানতে পারেন সালাত জানলেন না কেন যে কোন কাজ করার আগে ওই কাজ সম্পর্কে জানা হলো ফরজ আজকে কয়টা সূরা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার দিন কয়টা সূরা পড়তেন বলেন ফজরে কোন কোন সূরা পড়তেন ফজরে দুইটি সূরা পড়তেন সূরা সিজদা আর সূরা দাহার দিয়ে ফজর শুরু করতেন রাহমাতাল লিল আলামিন ফজরের পরেই তিনি পড়তেন সূরা কাহফ জুমার মধ্যে দুটি সূরা পড়তেন তিনটি সূরা মোট পড়তেন সূরা কাফ পড়তেন কখনো কখনো দুই রাকাতে আর কখনো কখনো পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল আলা এরপরে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া এই হলো জুমার দিনের সিলেবাস এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিদিন পাঁচটা সূরা এমনি পড়তেন প্রতিদিন পড়তেন সূরা মুল সূরা সিজদা প্রতিদিন পড়তেন সূরা বাকারা আর তিনটা সূরা সব সময় পড়তেই থাকতেন মনটা খারাপ সাথে সাথে পড়ে নিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এটা হলো ভাইরাস মুক্ত হওয়ার সূরা এই যে কিছুদিন আগে করোনা গেল করোনার একমাত্র ওষুধ হলো এই তিনটা সূরা যত বড় ভাইরাস হোক এই তিনটা সূরা পড়বেন আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন পৃথিবীর প্রোটোকল হয় সামনে পিছনে খুব বেশি হলে উপরে দিয়ে একটা হেলিকপ্টার ঘুরে কিন্তু যখন একটা লোক এই সূরাটা পড়ে তার চারদিক থেকে উপরে নিচে সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে পৃথিবীর কোনো বিপদ তাকে মুসিবতে ফেলতে পারে না এই জন্য যখনই একটু মন খারাপ হতো যখনই ইনডিসিশনে ভুগতেন অথবা ইনসিকিউর কোনো পজিশন তিনি ফিল করতেন যে আই এম ফিলিং সামথিং ভেরি অকওয়ার্ড আমি পরিস্থিতিটা ভালো লাগছে না সাথে সাথে তিনটা সূরা কয়টা তিনটা সূরা পড়া হাতে ফু দিয়ে সূরাটাকে মুছে দিতেন সামনে মুছতেন পিছনে না আমাদের অনেকে পিছনে মুছে এরকম করে রাসূল কখনো পিছনে মুছতেন না পড়ে সামনে মুছতেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলো জোড়ায় জোড়ায় পড়তেন মাসনা মাসনা পড়তেন যেমন সূরা বাকারা যদি সালাতে পড়তেন সূরা আল ইমরানও পড়তেন সূরা দোহা যদি পড়তেন আলাম নাশরাহ পড়ে নিতেন সাথে সাথে কুনিয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন এই সূরার কোথাও আল্লাহর নাম নাই কারণ কাফেরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই এজন্য কাফিরুন সূরাতে আল্লাহ নাম একবারও নাই এই সূরাটা পড়লেই জবাব করতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ ফজরের সময় পড়তেন সুন্নাতে পড়তেন ফজরের সালাম ফিরিয়ে তিনবার পড়তেন আবার কখনো কখনো মাগরিবের সুন্নতে বারবার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ অলমোস্ট 23 থেকে 27 অর্থাৎ 22 থেকে 27 বার সূরা ইখলাস পড়তেন রাহমাতাল লিল আর তিনি বলতেন এই সূরাটি যে 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বেশি পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বেশি প্রসাদ তৈরি হবে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড় এরকম হাজার কোটি তারা আকাশে আছে না নাই একটাতে দিলেই তো পৃথিবীর সব মানুষ থেকে কুল পাবে না বলা হয়েছে একজন আদনা জান্নাতির জন্য 10টা জান্নাত দেয়া হবে আল্লাহু আকবার আল্লাহর কাছে জায়গার কোনো অভাব সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া তান পড়তেন সূরাতুর রহমান সূরাতুর রহমান যখনই পড়তেন তার সাথে পড়তেন সূরাতুল ওয়াকেয়া এই সূরাগুলোর বিষয় বিস্তৃত ভিতরে আল্লাহ সুন্দর মিল দিয়েছেন একই সূরাতে দুটি দুটি সূরাতে একই বিষয় আল্লাহ আলোচনা করেছেন সূরা মুল পড়লে তার সাথে সাথে সেজদা পড়তেন কারণ সূরা মুলকে 30 আয়া সেজদার ভিতরেও 30 আয়া
মিলিয়ে দিতেন আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন সবচেয়ে বেশি করতেন কোরআন কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছুই এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনিত জিনিস হলো কোরআন পৃথিবীর সব কিতাব ভুলে ভরপুর একমাত্র কিতাব যেটার ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা শুরু করেছেন এমন একটা অক্ষর দিয়ে যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত আজকে যে সূরাটি আমি আপনাদের সামনে পড়ব ওটাও হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত কিছু অক্ষর এই বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু করলেই তিনি কিতাবের প্রশংসা করতেন যখনই আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত দিয়ে কোরআন শুরু করতেন সূরা শুরু করতেন তখন তিনি কোরআনের প্রশংসা করতেন যেমন আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر لكن الله شروع করেছেন আলিফ লাম রা পড়েন আলিফ লাম রা পড়লে সওয়াব আছে না নাই কিছু কিছু অসংলগ্নতা আমাদের সমাজে বিরাজ করে কেউ কেউ বলে কোরআন অর্থ ছাড়া পড়লে সওয়াব হবে না এই কথাটা 100% মিথ্যা কথা কারণ এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে তবে হ্যাঁ কেউ সারা জীবন যদি কোরআন অর্থ জানার চেষ্টা না করে কোরআন তাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়া দাও করিয়ে দিবে কোরআনের জবান আল্লাহ খুলে দিবেন মৃত্যুর পরেই কোরআন কথা বলবে আমরা কথা বলতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাই কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে চলে যাবে কারো বিপক্ষে যদি কোরআন চলে যায় তাকে বাঁচানোর আর কারো ক্ষমতা নাই এজন্য কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে কোরআন পড়ব নিজে পড়ব অন্যকে পড়াবো পৃথিবীর মানুষ অনেক টাইটেল অর্জন করে অনেক জ্ঞান অর্জন করে কিন্তু আল্লাহর কাছে ভালোগুলো বিবেচিত হওয়ার কোনো সার্টিফিকেট পাওয়া যায় না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন শিখে আর অন্যকে শেখায় আল্লাহু আকবার নিজে শিখবেন অন্যকে শিক্ষা দিবে বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বল্লেগো আননি ওলাও আয়া যদি একটা আয়াতও আপনার জানা থাকে অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেন আমাদের এখানে যারা এসেছেন সবার কাছে এক আয়াতের বেশি আছে এমন কোন মুসলমান নাই যার পেটে সূরা ফাতিহা নাই এমন কোন মুসলমান নাই যার পেটে সূরা ইখলাস নাই আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূরা উপহার দান করেছেন আপনার নৈতিক দায়িত্ব আরেকজন ভাইয়ের কাছে এই সূরাটি পৌঁছে দেয়া সেই ভাইটি আপনার বন্ধু আপনার পাশের লোক হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে তার কাছে আপনি কোরআন পৌঁছিয়ে দেন যেমন পৌঁছিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরাও তেমনি পৌঁছে দেব মানুষ পেলেই আমরা দুই একটা কোরআনের আলোচনা করব কোরআন এমন নিয়ামত নিজের পরিচয় নিজেই দেয় পৃথিবীর অন্য কোন কিতাবের কাছেই পরিচয় পাওয়া যায় না হিন্দু ভাইদের সাতটা বই একটা বইয়ের পরিচয় বইয়ের ভিতরে পাওয়া যাবে না বাইবেলের পরিচয় বাইবেলের ভিতরে নাই ত্রিপিটক লিস্তাবিস্তার পরিচয় লিস্তাবিস্তায় নাই কিন্তু কোরআনের পরিচয় কোরআনে আছে না নাই আপনি জিজ্ঞেস করেন কোরআন আপনি কোত্থেকে এসেছেন সাথে সাথে বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন রবের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি আপনি জিজ্ঞেস করেন কবে আপনি দুনিয়াতে এসেছেন সাথে সাথে বলবে শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان رمضان আমি এসেছি شهر رمضان الذي أنزل فيه القرآن এবার আপনি বলেন কোন রাতে এসেছেন সেটাও কুরআন জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر একে একে যত প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের উত্তর আছে না নাই
কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হতে পারে সব প্রশ্নের উত্তর আল্লাহ আগেই দান করে দিয়েছেন সেজন্য আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব কুরআনিম মুবিন এটা ওই কিতাব যেই কিতাবকে পৃথিবীর মানুষ ধ্বংস করার ক্ষমতা রাখে এমন জায়গায় কুরআন হেফাজত করা হয়েছে দুনিয়ার কেউ তার খবর রাখে যেমন আলকাসানো গ্রামে খত এনজিওপ্লাস্টি হয় মানুষের শরীরে আপনার কোথায় কি আছে সব কিছু ডাক্তাররা তুলে আনে কোন রগের কোন বেইনের ভিতরে আপনার রক্ত জমা হয়েছে মানুষের হার্টে থাকে 2500 বেইন ব্রেনে থাকে 2700 কোটি হার্টে থাকে 2500 কোটি হার্টের বেইনগুলো বড় কারণ হার্ট হলো রিসিভার আর ব্রেন হলো ডিসপ্লেয়ার এই সবগুলো বেইন বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা এখন তারা উঠিয়ে আনতে সম্ভব হয়েছে যেমন ব্রেনে যখন কোনো ডিস্টার্ব দেখা দেয় এই ব্রেনের বিভিন্ন সাইড থেকে তারা এটার ছবিগুলো তোলে অত্যন্ত নিখুঁতভাবে আর এমআই বিভিন্ন পরীক্ষা এখন তারা করে পুরো বডিটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা মানুষের পরীক্ষা করে কিন্তু এমন কোন মেশিন এখনো আবিষ্কার হয়নি কিয়ামত পর্যন্ত হবে না কোথায় কুরআন লুকিয়ে আছে 1,01,25,000 হাফেজ 30 পারা কুরআন সিনায় ধারণ করেছে আর পৃথিবীর 125 কোটি মুসলমান প্রত্যেকের সিনাতে কিছু কোরআন আছে না নাই আজকে জুমার দিন মসজিদে ভিড় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কোন মসজিদে জায়গা নাই এই হারে যদি মুসল্লি ফজরে আসতো বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ 10 লক্ষ হলেও মানুষের সংকুলন হতো না কিন্তু আমরা চাকরি করতে রাজি নাই বোনাস খেতে রাজি তো চাকরি ছাড়া যদি বোনাস খেতে যান অফিসের মালিক কি করবে আপনাকে এটা বুঝেন না কেন সারা সপ্তাহে নামাজ দেয় শুধু জুমার দিন হাজির হয় এই জুমার দিনের বোনাস তাদের জন্য যারা সারা সপ্তাহে মসজিদে গিয়েছে প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ জুমার দিনকে কাফফারা হিসেবে দান করেছেন এক সপ্তাহে যত গুনাহ করেছো জুমার দিন গোসল করে যখন মসজিদে দিকে যাবা সব গুনাহ তোমার মাফ হয়ে যাবে ফেরেশতারা তোমাকে ইস্তেকবাল করবে প্রথম কাতারে কি সওয়াব দেয়া হয়েছে এটা যদি মানুষ জানতো ফজর থেকে তারা দৌড় গিয়ে হামাগুড়ি দিয়ে হলেও নামাজের প্রথম কাতারে গিয়ে হাজির হতো আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তিলকা আয়াতুল কিতাব যা কিছু তোমরা করো যেমন আজকে জুমা পড়েছি এটাও আমার কিতাবে আছে না নাই কথা বলেন না কেন জুমার নামে একটা সূরা আছে না নাই কি সুন্দর সূরা জুমা এটাকে আমরা যেন শুক্রবার না বলি আল্লাহ যে নাম দিয়েছেন এটা শ্রেষ্ঠ নাম হতে পারে না হিন্দু মাইথোলজি থেকে শুক্রটা এসেছে আর শুক্রটার মিনিংটা ভিন্ন শুক্র এটা অন্য জিনিস অন্ডের ভিতরে যেটা থাকে হিন্দু মাইথোলজিতে লেখা ব্রহ্মের অন্ড থেকে পৃথিবী হয়েছে কিন্তু এটা সহি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ এই পৃথিবীর যা কিছু আছে সব আমার মানুষের জন্য সৃষ্টি করেছে আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য পাঁচ ওয়াক্ত নামাজে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই কার জন্য এই যে উৎসর্গ করেন বাবার নামে উৎসর্গ করলাম মায়ের নামে করলাম শের উৎসর্গ আল্লাহ ছাড়া কারো নামে করা জায়েজ নাই সব উৎসর্গের একমাত্র মালিককে আল্লাহ আপনি অন্যের নামে কেমনে উৎসর্গ করেন উৎসর্গ হতে হবে একমাত্র তিনার নামে পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা তাকবীরে তাহরিমার পরেই পড়তেন এরপরে পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন অবেদালিকা উমের তুয়ানা আউয়াল মুসলিমিন অথবা ওয়ানা মিনাল মুসলিমিন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা কিছু তোমরা করো আমার কিতাবের অংশ এই যে জুমার দিনের ব্যাপারে আমি নসিহত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া ذلكم خير لكم إن كنتم تعلمون
ও দুনিয়ার মুমিনেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন মুয়াজ্জিন জুমার দিন তোমাদেরকে ডাকে ফাসাউ ইলা যিকরিল্লাহ তোমরা সাই করো আল্লাহর যিকিরের দিকে দৌড়ানোর কথা বলা হলো না সাই হলো হাঁটার চেয়ে বেশি দৌড়েছে কম যখন আপনি হাঁটবেন সম্মানের সাথে হাঁটবেন প্রেস্টিজিয়াস ওয়াকিং যেটাকে বলা হয় অর্থাৎ ডিগনিফিকেশন আপনি অত্যন্ত সম্মানের সাথে হেঁটে যাবেন মসজিদের দিকে কোন দিকে আপনি তাকাবেন না যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন তিনি আমাদের সাথে খোশ গল্প করতেন আমরা হাসলে তিনি হাসতেন আমরা কাঁদলে তিনি ব্যথিত হতেন কিন্তু যখনই আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না তিনি চলে যেতেন সুদা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওযারুল বাই ব্যবসা বন্ধ করে দাও সব ব্যবসা বন্ধ করে দাও ব্যাংকগুলো বন্ধ থাকবে দোকানগুলো বন্ধ থাকবে ব্যবসার কথাবার্তা সব বন্ধ থাকবে এটা কার হুকুম আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো আখিরাতের জন্য ভালো ইন কুনতুম তাআলামুন এই কাজটা যদি করেন আপনাকে কেউ ভালো না বললেও ভালো বলছেন কে বলছেন ভালো কিন্তু আমরা জুমার দিন কি এটা করতে পারি তবে অনেক ব্যবসায়ী ভাই দেখেছি ব্যবসার উপরে একটা কাপড় দিয়ে তিনি গিয়ে নামাজে শামিল হয়েছেন নিঃসন্দেহে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে একজন মানুষ কাঠুরিয়া তিনি কাঠ কাটতে গেলেন বনে সেখানে তিনি যোহর আযান দিলেন একামত দিলেন একা নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতের খোশখবর দিয়ে দিলেন আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আপনারা কি আল্লাহকে ভালোবাসেন ভালোবাসে তাহলে জুমার দিন ব্যবসা বন্ধ রাখবো পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ পারবেন তো আল্লাহ যেন তৌফিক দেয় বলি আমিন আমিন আরো চিৎকার করে বলি আমিন আমিন রুব্বামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন এই সূরার দ্বিতীয় আয়াতে বলছেন প্রত্যেক কাফের কিয়ামতে আফসোস করবে আমি যদি মুসলমান হতাম আমি কি হতাম মুসলমান হতাম কেন আফসোস করবে মুসলমান কাকে বলে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান ওই মানুষ যে তার হাত আর জিহ্বার অনুষ্ঠ থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে আপনি যদি অন্য কোন মুসলমানকে আপনার হাতে কলমের কোটা দিয়ে কষ্ট দেন আপনি মুসলমান নয় আপনি যদি আরেকজনের জমি ডাল ফেলেন আপনি মুসলমান নন আপনি আরেকজনকে এলাকা থেকে বের করে দিয়েছেন আপনি মুসলমান আপনার ভয়ে কেউ এলাকায় আসতে পারে না আপনি মুসলমান আদম সুমারিতে আপনার নাম মুসলমান হলো আল্লাহর আদালতে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কিভাবে একজন লোক মুসলমান হয়ে কবরে যেতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাব ও সালাত ভিতরে তিনি বলছেন যদি একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করে নেবে এখন পাঁচ ওয়াক্ত নামাজে আপনি কি করেন সালাতের ভিতরে আপনি কাউকে ঠেলেন না কারো হক নষ্ট করেন না কারো জায়গা নষ্ট করেন না কারোর সাথে কথা বলেন না কাউকে গালিও দেন না বড় নিরাপদে আপনি সালাতে দাঁড়ান এই যে সালাতের যে আদবগুলো আমরা শিখলাম হাত কিভাবে রাখতে হবে পা কিভাবে রাখতে হবে চোখ কোথায় রাখতে হবে সব আমরা সালাতে শিখি এই শিক্ষাটাই যদি আমরা সমাজে কাজে লাগাই আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে নেবেন কে তবে এখন ইসলামের জোয়ার বাড়ছে না কমছে জোরে বলেন করোনার পরে বোধ হয় কমছে নাকি দেখেন আপনাদের এই মাহফিলটা এখানে যুবক বেশি না বুড়া বেশি এটাই হলো ইসলাম বিরোধীর জন্য ভয়ের কারণ এটাই হলো যারা কোরআন পছন্দ করে না তাদের জন্য ভয়ের কারণ আজকে কনসার্ট হয় না আজকে গানগুলো বন্ধ হয়ে যাচ্ছে গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে কোরআনের দিকে ছুটছে মানুষ তীব্র গতিতে কারণ আগামীর বিশ্ব মোকাবেলার জন্য কোরআন ছাড়া অন্য কোন উপায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে চরম দুর্ভিক্ষ এটা ওনার ঘোষণা না সালে ১৪০০ বছর আগে এই ঘোষণা দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ বুখারীতে একটি হাদিস তিনবার এসেছে এই হাদিসের ব্যাখ্যায় যদি আমরা ইকুয়েশন করি তাহলে দেখা যাবে যে ২৩ থেকে অনুবাদ ২৩ ২৪ এই সময়গুলো মসৃণ যাবে না পৃথিবীর দুই পরাশক্তি এখন একটা সুইচ টিপার অপেক্ষা আছে যে কোনো সময় সুইচ টিপবে
পারমাণবিক যুদ্ধ শুরু হবে একটা সৃষ্টিপাত সাথে সাথে 250 থেকে 300 কোটি মানুষ মারা যাবে এটার কথা রাসূল বলছেন আল হারবুল মালহামা রক্তক্ষয়ী যুদ্ধ যে যুদ্ধে গোস্ত শরীরের গোস্ত খসে খসে পড়ে যাবে লাহাম থেকে মালহামা আজ থেকে দীর্ঘ সময় আগে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার লোকেরা এটা বোম ফাটিয়েছিল এখনো সেখানের লোকেরা বিকলাঙ্গ জন্ম নেয় আর এখন যে বোমাগুলো তারা বানিয়েছে এটার চেয়ে হাজার গুণ পাওয়ারফুল হাজার গুণ পাওয়ারফুল এটা মুসলমান দেশের মধ্যে মাত্র দুইটা দেশের কাছে আছে নাম বলেন তো সব মুখস্থ পাকিস্তান আর ইরান তুরস্ক রাসূল সাল্লাল্লাহু আগেই বলেছেন রাশিয়া সহ একটা ক্রিস্টাল অ্যালায়েন্স মুসলমানদের পক্ষের দিকে আনবে অন্যদিকে আরেকটা গ্রুপ যাবে ইহুদিদের দিকে একটার বিশ্বনেতা হবে দাজ্জাল আরেকটার বিশ্বনেতা হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বকে পরিপূর্ণতা দানের জন্য সিরিয়ার মসজিদে নাযিল হবেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এমন পাওয়ারফুল শক্তি নিয়ে আসবেন তিনার নিঃশ্বাস যত দূর যাবে চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূরে নিঃশ্বাস যাবে এই নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের যদি পড়বে সাথে সাথে সে লবণ পানিতে পড়লে যেরকম গলে যায় ওরকম গলে মারা যাবে এই রাসায়নিক শক্তি নিয়ে আসছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আগামীর পৃথিবীকে মুসলমানদের হাতে তুলে দিবেন তার আগে দাজ্জালের পরীক্ষা হবে দাজ্জালের পরীক্ষায় তারা ফেল করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না যারা মুসলমানে মুসলমানে ঝগড়া লাগায় আরে হাত কোথায় বাঁধতে হবে এই নিয়ে এখনো ঝগড়া চলছে জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে ঝগড়া আছে না নাই আমরা দেখবো ইমাম যদি জোরে আমিন বলে আমরাও জোরে আমিন বলবো সমস্যা নাই হাত তো ইমাম মালিকের লোকেরা বাঁধেই না এটা দিয়ে সমস্যার কি হবে মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এরকম দাঁড়িয়ে আছে কয় হাত বাঁধবো না কি করবি আমি তো প্রথম মক্কা শরীফে গিয়ে হরান হয়ে গেলাম আমার দুই পাশে দুইজন এরকম দাঁড়িয়ে আছে আমি বললাম আহ সল্লে কামা সাল্লা রাসূল আল্লাহ রাসূলের মতো তুমি নামাজ পড়ো ক সল্লে সলাতা তোমারটা তুমি পড়ো আমারটা আমি পড়ছি এখন কাবার ঘরে কিন্তু আপনি মারামারি করবেন না ওনারা এইভাবে পড়লেন আমি তো যা খাত বাঁধলাম এইভাবে যে দাঁড়াইছে আর বেকা হয় না এরকম সদ হয়ে সালাতের পরে জিজ্ঞেস করলাম ভাই আপনার পরিচয় মাওরফু তাহইয়া বলছে আমি মক্কা ইউনিভার্সিটি শরিয়া চেয়ারম্যান হ্যালো তো কাইফা কাইফা সল্লাই বলছে তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন অবসান্নর মতো হয়ে যেত কারণ তিনি তিন থেকে চার ঘন্টা দাঁড়িয়ে থাকতেন ইন্নাকা তাকুম আদনা মিন সুলসাইল লাইল রাত যদি হতো 12 ঘন্টা 4 ঘন্টা নামাজ দাঁড়িয়ে থাকেন রাহমাতুল্লিল আলামিন কি সলাত শিখে গেছেন আর আমরা কি করছি আমরা শুধু কমাতে যাচ্ছি সারা জীবন কেমন লাইল করেছেন রাহমাতুল্লিল এক এক রাকাতে কমসে কম 50 আয়াত পড়েছেন কোরআনের আয়াত আবার এই আয়াত পর্যন্ত রুকুতে ছিলেন রুকু থেকে দাঁড়ানো ছিলেন তা দিলে আর কান করেছেন সেজদায় গিয়েছেন মায়েশা বলতেন আমি মনে করতাম কখনো কখনো সেজদায় মারা গিয়েছেন রাহমাতুল্লিল আমি পায়ে চিমটি খেতাম রাসূল যখন পান লাতেন তখন আমার মনে হতো তিনি এখনো জীবিত আছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি পৃথিবীর কাউকে দেখে নামাজ হবে না কোন হুজুর দেখে নামাজ হবে না কোন পীর দেখে নামাজ হবে না নামাজের জন্য দেখতে হবে রাহমাতুল্লিল আপনি জানলেন না কেন এত কিছু জানতে পারেন সালাত জানলেন না কেন যে কোনো কাজ করার আগে ওই কাজ সম্পর্কে জানা হলো ফরজ যেমন আমার প্রিয় ভাই এখন কি দায়িত্বে কথা বলবো মেম্বার অফ পার্লামেন্ট এই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার আগে এই পার্লামেন্টে গিয়ে কি কাজ করবে এটা জানা হলো ফরজ মেম্বার হওয়ার আগে মেম্বারের দায়িত্ব সম্পর্কে জানা হলো ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো আন্দোলনে যদি 10 জন লোক থাকে ওই 10 জন লোককে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হবে 10 জনের একজন যদি বলে আমার উপর নেতা ইনসাফ করে নাই ওখান থেকে তার অবস্থা জাহান্নাম হয়ে যাবে আর 10
একজন যদি বলে আমার নেতা সৎ আমার নেতা আমাকে ভালোবেসেছে আমার উপর ইনসাফ করেছে ইমামুন আদলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওই নেতাকে আরশের ছায়াতলে ছায়াদান করে দিবেন আমরা আমাদের প্রিয় মানুষদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নাজাত দিয়ে দেয় এই কোরআনের ভিতরে সব ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ আল্লাহ ডাকবেন নেতা যদি হয় সালাতি তার কর্মীদেরকে আল্লাহ maaf করে দিবেন নেতা যদি হয় মুত্তাকি হয় এই মুত্তাকির পেছনে যারা লাইন ধরবে সবার গুনাহ maaf করে দিবেন কে সেজন্য প্রত্যেক মানুষ যে কোনো কাজ করার আগে তাকে জানতে হবে কোন কাজ সে করছে বিয়ের আগে বিয়ের সম্পর্কে জানা কি বলে বিয়ের আগে মোহরার কিভাবে খাইতে হবে এটা জানা ফরজ মোহরন অবশ্যই এলাকায় নাই যৌতুক আছে যৌতুক আছে যৌতুক খাওয়া কি হ্যাঁ আর যারা বলেন নাই তাদের জন্য ফরজ চিৎকার করে বলেন যৌতুক খাওয়া কি মেয়ের গায়ে হাত তোলা কি তো করেন কেন অবশ্য রাজশাহীর লোকেরা ভালো বাহিরের লোকেরা খারাপ রাজশাহীর ভাষাও মিষ্টি মানুষও মিষ্টি আমও মিষ্টি কিন্তু রাজশাহীর লোকেরা শুধু ভুল ডিরেকশন দেয় আজকে আমি রাজশাহী শহরে এসেছি বললাম যে এই জায়গাটা কোথায় দুজন আমাকে ভুল ডিরেকশন দিয়ে দিয়েছে তো ভুল ডিরেকশন দিয়ে ওনারা হাসতেছেন আমিও বুঝছি যে ভুল বলেছেন বললাম কি ব্যাপার আপনারা মজা নিচ্ছেন নাকি কয় না হুজুর আপনাকে টেস্ট করতেছি আপনি চিনেন কি তা আপনারা দুইজন ভুল বললে আল্লাহর বহু ওলি আছে আমাদেরকে সঠিক গাইডেন্স দিবেন ঠিক কি না মানুষকে সঠিক কথা বলবা মিথ্যা বলবা না মিথ্যা সাক্ষী দিয়ে দিবে আপনি যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেন ওর সমস্ত গুনাহ আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন আলা কাওলা যুর ও শাহাদাত যুর খবরদার মিথ্যা কথা মিথ্যা সাক্ষী থেকে তোমরা হেফাজত থাকো সব জায়গাতে আমাদেরকে মুসলমান হতে হবে কারণ মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে অনেকে এই আয়াতের ব্যাখ্যা করেন যে আমি মুসলমান হওয়া ছাড়া আল্লাহ আমারে কবর দিবেন আসসু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি সুন্দর একটা স্লোগান আল্লাহ আমাদেরকে শিখালেন এই স্লোগানেও অনেক নেতার বুকে জ্বালা ধরে যেই নেতার বুকে এই স্লোগান কষ্ট লাগে ও মুসলমান নয় কারণ এই স্লোগানটাই হলো আমাদের জন্মের প্রথম স্লোগান ঠিক কি না আবার মৃত্যুর সময় আল্লাহু আকবার আসরা নাই আবার জানাজাতে আল্লাহু আকবার আসরা নাই রুকুতে আসরা নাই সেজদায় আসরা নাই আমরা যখনই সালাম শেষ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আল্লাহু আকবার পাঁচবার পড়ে ফেলতেন তিনবার পড়ে ফেলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার রাসূলের কাছে ওহী আসার পরে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাগো তারপরে বলেছেন তুমি মানুষকে রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির পবিত্রতা অর্জন করার আগেই বলেছেন তুমি তাকবীর দাও কি দাও ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির তুমি আগে জাগো রাসূল জেগেছেন এই জন্য 120 কোটি মুসলমান জেগেছে আজকে ভারতীয় মুসলমানের সংখ্যা কম নয় 42 কোটি মুসলমান কিন্তু কোন মুসলমান আগে কাউকে আক্রমণ করা জায়েজ আমার নবী করেন নি আমরাও করব কিন্তু মনে রেখো মুসলমান গায়ে হাত দিও না আমরা সবাই একটা শরীর একজন আক্রান্ত হলে সারা মুসলিম দুনিয়া আক্রান্ত হয়ে যাবে এখানে শত্রু পাইলা কই এখানে তো বলবা সব মুসলমান এক এখন মসজিদে ঢুকে যদি কয় মসজিদে শত্রুরা আরে মসজিদে শত্রু মসজিদে ঢুকতে গেল এখানে সব কোরআনকে ভালোবাসার লোক ইসলামকে ভালোবাসার লোক ঠিক কি না আমার অন্য ধর্মের যে ভাইরা এসেছেন তারাও মুসলমানকে ভালোবেসে এসেছে এখন ইসলাম জানতে হবে ইসলাম কি ইসলাম হলো একটা আত্মসমর্পণের নাম
যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আসলিম আসলিম তিনি কোন শর্ত দিলেন না তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি আমার দুনিয়া আখেরাত যা কিছু আছে সব একজনের জন্য সমর্পণ করে দিলাম তার নাম কি এবার পরীক্ষা শুরু হলো পরীক্ষা শুরু হলো ইসমাঈল আলাইহিস সালাম ঘরে আসলেন খ্রিস্টান ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল নয় ভাইরা একটু কথা বলা যাবে না হ্যাঁ কথা বলা যাবে না আপনাদের কষ্ট হচ্ছে জায়গা ছোট আমি কি করব আসলে এরা কল্পনা করতে পারে না এত আল্লাহর ওলি এখানে আসবে পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না কারণ মানুষ কোরআনকে নিজের জীবনের চেয়ে এখন বেশি ভালোবাসে আমরা সেই কোরআনকে মেনে যদি চলতে পারতাম দুনিয়ার কেউ মুসলিম থাকতো না তবে একটা সময় আসবে কেউ মুসলিম থাকবে না পৃথিবীর সব ঘরে ঘরে পৌঁছে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আবার অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন সাম্মার ফাইল হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন এক একটি করে পরীক্ষা হয়েছে পরীক্ষা প্রথম দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম ওনার প্রথম সন্তান মা হাজেরার ঘরে ইসমাঈল সারা আলাইহিস সালাম বললেন হাজেরাকে রেখে আসেন তিনিও স্বপ্ন দেখলেন দেখে আসলেন গায়র আজিজের আনন্দা বাইতিকাল মুহাররম সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বড়া দিচ্ছেন এমন একটা জায়গা রহনে কো ঘর নেহি সোনে কো বিস্তর নেহি আপনি আল্লাহের খেয়ালে আমাদের আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নাই আমাদেরকে রক্ষা করার মালিক কে চাইব কার কাছে কি শেরেকের ভিতরে জাতি লিপ্ত প্রত্যেক এলাকায় এক একজন বড় পীর আছে যার নাম ধরে মানুষ ডাকে কেউ খাজাকে ডাকে কেউ শাহ মাহদুমকে ডাকে কেউ ডাকে আব্দুল কাদের জিলানিকে কেউ ডাকে মেহেরুদ্দিন চিশতিকে আল্লাহ ছাড়া কাউকে যারা ডেকেছ সব কিছু তাদের কাছ থেকে নিতে হবে কিয়ামতের ময়দানে ওদের কাছে পাঠিয়ে দেয়া হবে ওকে ডেকেছ ওর কাছ থেকে তুমি নাও আমরা ডাকবো একমাত্র একজনকে তিনি কে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ সন্তান চাইবেন কার কাছে খাওয়া চাইবেন কার কাছে কি সুন্দর ধারণা দিয়েছেন আমাদের জাতীয় কবি চিনেন তো কি নাম জানি আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সহজ ভাষায় সহজ কথা তিনি বলতেন শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া পানা হবে জেনে জানো না সহজ ভাষায় পরিচয় দিচ্ছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আপনার পরিচয় মুসলমান অন্য কিছু না অন্য কোন পরিচয় আপনি বহন করতে পারবেন না একটাই পরিচয় কয়টা সূরা ফুসসিলাত আল্লাহ বর্ণনা দিচ্ছেন من أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله رب العالمين বলছেন তার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে কার দিকে আল্লাহর দিকে কোন ব্যক্তির দিকে নয় কোন ইজামের দিকে নয় কোন এলাকার দিকে নয় আল্লাহর দিকে ডাকে আর নিজে আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান আমি কি মুসলমান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় হাঁটছেন মদিনায় এসার পরে তিনি হাঁটতেন কোনো গার্ড নাই সাথে রাসূল সাল্লাল্লাহু কোনো গার্ড রাখতেন না প্রথম মদিনাতে গিয়ে গার্ড রাখতেন আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস গার্ড রাখার দরকার নাই হেফাজত করবেন কে ওমর ফারুক দেখলেন একজন একটা দল ঢুকছে মদিনায় তিনি দাঁড়িয়ে গেলেন অত্যন্ত লম্বা আকৃতির মানুষ ঘাড়ের এই রক্তটা ছিল খুব বলিষ্ঠ
এত শক্তি রাখতেন দুই আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা দিয়ে হেড দিতেন মাথার খুলি এত মজবুত ছিল না দাঁড়িয়ে বললেন মান আনতুম তোমরা কারা ভিতর থেকে আওয়াজ আসলো নাহানু মুসলিমুন আমরা মুসলমান জিজ্ঞেস করলো দুল্লান ইয়াযামু সূরা মিনাল কোরআন যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও ভিতর থেকে একজন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন এবার তিনি বললেন দুল্লান ইয়াযামু আয়া মিনাল কোরআন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও এবার ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কার কথা আল্লাহ কার কথা আল্লাহ আল্লাহর ক্ষমতা কয়টি আয়াতুল কুরসি দুহ আটটি কয়টি আটটি আর সূরা ইখলাসে কয়টি কয়টি চার থেকে ভাগ করলে আটটি হয় আল্লাহ নিজেই জবাব দিচ্ছে এরপরে তিনি বললেন আসকাল আয়া মিনাল কোরআন কোরআনের সবচেয়ে ভারী আয়াত কি সাথে সাথে ভিতর থেকে উত্তর দিচ্ছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু যারা যেগুলো খালি চোখে দেখা যায় না এগুলো কিয়ামতের ময়দানে দেখার ব্যবস্থা করে দিবেন কে ভালো করলেও দেখবেন খারাপ করলেও দেখবেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আনতা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তুমি যে বারবার উত্তর দিচ্ছ তুমি কি ইবনে মাসউদ নাকি যার তেলাওয়াত শুনে কাঁদতেন রাহমাতাল্লিল রাহমাতাল্লিল যখন তার তেলাওয়াত শুনতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইবনে মাসউদ তোমার তেলাওয়াত কখনো কখনো জিব্রাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায় আকৃতিতে ছোট এই মানুষটি জ্ঞানের দিক থেকে ছিলেন সর্বশ্রেষ্ঠ ইবনে মাসউদ বললেন আনতা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তুমি কি ওমর নাকি ওমর ছাড়া এরকম প্রশ্ন করার লোক মদিনাতে নাই একজন আরেকজনের সাথে মিলে গেলেন তার মানে হলো মুসলমান হলেই তাকে কোরআন জানতে হবে আজকে আমাদের অধিকাংশ মুসলমান কোরআন তেলাওয়াত করে না ঠিক না ঠিক মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত নাই ঘরগুলোতে নাই কিভাবে ঘরগুলোকে হেফাজত করবেন কোরআন তেলাওয়াত করলে ওই ঘরবাড়িকে বিপদ থেকে মুক্ত করে দেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا যা কিছু নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা কোরআন পড়বেন রোগ মুক্ত করে দিবেন কে কোরআন পড়বেন বিপদ মুক্ত করে দিবেন কে রাসূলের কাছে একজন সাহাবী বারবার বসে থাকতেন তার ভাইরে এসে বিচারে দিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই ভাইটি জোহরে আসরে মাগরিবে আপনার এখানে বসে থাকে আমরা খেতে কাজ করতে করতে আমাদের জীবন শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুস্কি হাসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ভাই আমার কাছে বসে বসে কোরআন শিখে দেখে আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয় আমরা কোরআনকে সময় দেব ঘরে কোরআন কায়েম করব বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করব যেই লোকটা বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করবে সে কখনো যৌতুক খেতে পারে সে কখনো নিজে আগে খেয়ে বিবিকে পরে খাওয়াতে পারে কারণ যিনি জীবন্ত কোরআন ছিলেন তিনার নাম কি আরো চিৎকার করে বলেন কান্নাহু কোরআনুল হাই জীবন্ত কোরআন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একসাথে খেতে বসতাম খেতে বসেই প্রথম লোকমাটা রাসূল রেডি করে আমার মুখে দিয়ে দিতেন আর আমরা সব কিছু খাওয়ার পরে বিবিদের খাওয়ার খবর নেই না ঠিক না বেটি লেডিস ফার্স্ট এটা কোনো ইংরেজদের কথা নয় এটা রাসূলের বুখারীর হাদিস মেয়েকে আগে দিবেন মেয়েকে আগে খাওয়াবেন মেয়ে যেই ঘরে বেশি সেই ঘরে বরকত মেয়েকে নূর বলে আখ্যায়িত করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো ছেলেকে নূর বলা হয়নি
একজন সাহাবী দুইজন রাসূলের কন্যাকে গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্নুরাইন উপাধি দান করে দিলেন দুই নূরের মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তুমি পরীক্ষা দাও ছেলেকে রেখে আসো মরুভূমিতে মরুভূমিতে রেখে আসলো কাবাঘর এখন যেখানে এই কাবাঘর নূহের প্লাবনে মাটির তলে চলে যায় কাবাঘর বানিয়েছেন কে কে বানিয়েছেন হ্যাঁ কাবাঘর বানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাযী বিবাক্কাত মুবারাকা উহুদান লিল আলামিন এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ মক্কায় স্থাপন করেছি তারপরে সমস্ত মানুষের জন্য এটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছি সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে আসা হলো সাফা এবং মারওয়ার পাদদেশ হযরত খাওয়া শেষ হয়ে গেল দুগ্ধ শেষ হয়ে যাচ্ছে তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন মানুষ চেষ্টা করবে সফলতা দান করবেন কে যেমন আপনারা রাজশাহীতে চেষ্টা করেন মিষ্টি ফলন দান করেন কে আপনাদের এই আম যদি কেউ নোয়াখালীতে চাষ করে এই মিষ্টি কিন্তু হয় না এক লোক ল্যাংলা আমের চারা নিয়ে গেছে ল্যাংলা চিনেন তো ল্যাংলা মানুষ বোধ হয় খুব ভালো এই জন্য আম সবচেয়ে ভালো যেটার নাম দিচ্ছে ল্যাংলা কোন ল্যাংলা যেটা আগে খাইছিল আল্লাহ ভালো দেন নোয়াখালীর এক লোক চাপাই থেকে ল্যাংলার চারা নিয়ে গেছে 100 গিয়ে খুব চাষ করলো করে দেখলো যে আমও ভালো ভালো ফলন হয়েছে কিন্তু এখানের আম যেমন মিষ্টি তেমনই সুস্বাদু ঠিক কিনা আর ওর আম হলো যেমন টক তেমন পোক ও বললো যে ভাই এত কষ্ট করে ল্যাংলা আনলাম এখন তো এটা আমি লুলো হয়ে গেছে কোথায় ওখানে ল্যাংলা আর এখানে কি খাইতেছে কারণ মাটির ভিতরে বরকত দিয়েছেন কে এই মাটি বরকতময় মাটি দুনিয়ার কোন মাটি আল্লাহ রাব্বুল আলামিন এমনি রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাটিকে বরকত দিয়েছেন এক এক মাটিতে এক একটা হয় যেমন দিনাজপুরে এমন লিচু দিয়েছেন ওটা আর কোথাও হয় না বলাওর চাল দিয়েছেন বাংলাদেশের সব এলাকাকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন কে কারণ এদেশের মানুষ ইসলামের জন্য নিজের জান ও আকাতর দিয়ে দিতে পারে এদেশের জাতীয় কবি ঈদের গান যেটা লিখেছেন সেখানেও তিনি শহীদ হওয়ার কথা ঘোষণা করেছেন তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ আমরা যদি দরকার হয় ইসলামের জন্য শহীদ হতে রাজি আছি না নাই হাত তুলে দেখে আমরা মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন এই সুন্দর ভালোবাসার দেশ ইসলামের ভালোবাসার দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই সাম্প্রদায়িকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন এই বাংলাদেশ একই মাঠে তাফসির হয় হিন্দু ভাইদের পূজা চলে কোনো সমস্যা হয় না এটার নাম হলো বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলে আমরা এই দেশের জন্য যেমন জান দিয়েছি ঠিক তেমনি ইসলামের জন্য জান দিতে রাজি আছি না নাই সেই জান দেওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন মা এবং শিশু বারবার করে হাজারা জিজ্ঞেস করছেন কেন আমাদেরকে মরুবিয়াবানের ছেড়ে যাচ্ছেন খাওয়া নাই পড়া নাই কোনো জনবসতি নাই তিনি শুধু আকাশের দিকে তাকালেন হাজারাও বললেন ও স্বামী আপনি চলে যান আপনি আমাদেরকে ভুলে যেতে পারেন যিনি বানিয়েছেন তিনি কখনো আমাদেরকে ভুলেন না কারণ আমরা কোনো মানুষের আবাদত করি না ঠিক তবে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বললে অনেকেই বলে এই আলোচকরা মূর্খ আলোচক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত না মৃত চিৎকার করে বলেন কোথায় আছেন তিনি এখন মদিনায় শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন আমার কাছে আমার উপর যারা দুরুদ পড়ে তাদের এই দুরুদটার জন্য আমার রু আল্লাহ ফিরিয়ে দেন আমি জীবিত মানুষের মতো উত্তর দিয়ে দিই আল্লাহ জাল্লা শানহু বলছেন হাদিসে কুদসি
হে নবী আপনার উপর যারা দরুদ দেয় আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করি আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদের জন্য সালাম পাঠাই সেই নবী ও রহমা নিজেই বলেছেন কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন আপনি মরবেন আপনার আগের সমস্ত নবীরা মরণশীল ছিলেন আফা ইম্মাতা আও কুতিলা আপনি যদি মারা যান অথবা হত্যা হন লোকেরা কি আগের দিকে ফিরে যাবে নাকি যারা ফিরে যাবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে সব নবী আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সালামের আওতায় আনলেন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা করলেন সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব নবীরা মুসলমান ছিলেন কি ছিলেন জোরে বলেন পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম কি চিৎকার করে বলেন কারণ প্রথম মানুষটাই তো মুসলমান তো হিন্দু ধর্মেরটা সনাতন ধর্ম হলো সবচেয়ে পুরনো ধর্ম তো ইসলাম